শুরুতেই সংবাদ শিরোনাম। দুদিনের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেই তথ্য জানালো রাশিয়া। আবারও ইউক্রেনের 40 স্থাপনায় ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলা। এবং সবশেষ থাকছে, সিদ্ধান্ত বদলাতে সৌদি আরবকে সময় বেঁধে দিলেন মার্কিন আইন প্রণেতারা। এবার বিস্তারিত, সোম এবং মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেছে রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার বিয়া সেবলার বলোদিন। রাশিয়া ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী কায়দায় ট্রাক বোমা হামলা চালানোর পর মস্কো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইউক্রেনের 70টি জ্বালানি এবং বিদ্যুৎ স্থাপনা আঘাতপ্রাপ্ত হয়েছে, যার ফলে দেশটির শতকরা 50% বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার টেলিগ্রামে দিয়ে একটি পোস্টে বিয়া সেপলার বলোদিন এই তথ্য জানিয়েছেন। তিনি হামলায় ক্ষয়ক্ষতি যে মানচিত্র প্রকাশ করেছেন তাতে দেখা যায় শুধুমাত্র ইউক্রেনের 3টি অঞ্চলে হামলা থেকে মুক্ত আছে। এগুলো হলো উত্তরাঞ্চলের চেরনিহব এবং উত্তরের বলেন এবং ট্রান্সকার্পাথিয়া। রাশিয়ার স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যদি সন্ত্রাসী হামলা অব্যাহত থাকে তাহলে এর চেয়েও কঠিন জবাব দেওয়া হবে। রুশ জাতীয় সংসদের স্পিকার আরও বলেছেন, ক্রিমিয়ার সেতুতে সন্ত্রাসী হামলার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করা হবে এবং যারা গ্রেফতার ঠেকাতে প্রতিরোধ করার চেষ্টা করবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে 40 স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার ইউক্রেন কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদ রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরদিনই এই হামলা চালানো হলো। ইউক্রেনের আর্ম ফোর্স জেনারেল স্টাফ জানিয়েছেন, গেল 24 ঘণ্টায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র 40টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় রাশিয়ার 25টি অবস্থান লক্ষ্য করে 32টি হামলা চালিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। ইউক্রেনের মিকাইলাভ মেয়র ওলেকসান্দার সেনবিস জানিয়েছেন, রাশিয়া তীব্র রকেট হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, একটি 5-তলা ভবন আক্রান্ত হয়েছে। ভবনটির উপরে 2 তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, বাকিটাও ধ্বংসস্তূপে চাপা পড়েছে। সেখানে উদ্ধার অভিযান চলছে। সবশেষ থাকছে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা সৌদি আরবকে নতুন করে আলটিমেটাম দিয়েছে। সৌদি আরবকে কয়েক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন তারা এবং বলেছেন, উপেক তেল উৎপাদন কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি বদলাতে হবে, নয়তো 1 বছরের জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। সৌদি আরব রাষ্ট্রের নেতৃত্বাধীন উপেক তেল উৎপাদন প্রতিদিন 2 মিলিয়ন ব্যারেল কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দিয়ে বলেছেন, যদি তারা এই সিদ্ধান্ত থেকে না সরে তাহলে সৌদি আরবের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। ডেমোক্রেট সদস্যরা বলছেন, উপেক এর তেল উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত পুতিনের যুদ্ধ মেশিনের জ্বালানি দেবে এবং পেট্রোল পাম্পে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের উপর প্রভাব ফেলবে। হোয়াইট হাউসের নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সাংবাদিকদের জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের অংশ হিসেবে সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে প্রেসিডেন্ট বাইডেন, কিন্তু এখনই এমন কিছু হতে যাচ্ছে না। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ টিউ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।